আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুটি গুণ যার ভিতরে থাকবে তার তাহাজ্জুদের সলাত কবুল হবে না। তাহাজ্জুদের সলাত কম বেশ আমরা সকলে পড়ি, সবাই তাহাজ্জুদের সময় লম্বা করে দোয়া করে, চোখের পানি ফেলে, তাওবা করে, কারণ তাহাজ্জুদের সময় যে দোয়া তা তীর নিক্ষেপের চেয়েও অধিক শক্তিশালী, অর্থাৎ লক্ষ্যবস্তু ঠিক থাকে। আল্লাহ সুবহান ও তাআলা অবশ্যই আপনার কথা শুনেন, কারণ আল্লাহ সুবহান ও তাআলা প্রথম আসমানে আসেন, আমাদেরকে ডাকতে থাকেন সুবহান আল্লাহ, বান্দার জন্য আল্লাহ সুবহান ও তাআলা নিচে আসেন। কিন্তু সেই সময় দুই শ্রেণীর লোকদের আল্লাহ সুবহান ও তাআলা ক্ষমা করেন না, তারা যত রাগাত, যত ইবাদত, যত কান্নাকাটি করুক না কেন, আর এর জন্য তাদের দোয়া কবুল হয় না। অথচ সে জানেই না যে তার দোয়া কেন কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যে কারো কি কোনো মন বাসনা রয়েছে কিনা, কারো কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা, কারো কোনো বিপদ আছে কিনা, এভাবে বলতে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিমের দোয়াই ব্যর্থ হয় না। অর্থাৎ হাদিসের বাস্তবতার মতে যারা ব্যভিচারিণী নিয়মিত এবং নিয়মিত ব্যবসায়ী যারা চাঁদাবাজি করে, যারা মানুষদেরকে ঠকিয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে, মানুষদের থেকে জুলুম করে টাকা নেয়, যে কোনো পন্থায় ব্যবসার মাধ্যমে হোক কিংবা অন্য কিছুর মাধ্যমে হোক, সে মানুষদের থেকে হাতিয়ে নেয় টাকা। আর ব্যভিচারিণীর ব্যাপারে যারা বিয়ের পরও প্রেমে আসক্ত রয়েছে, যারা স্বামীকে না জানিয়ে সে অন্য কারো সাথে প্রেমে আলাপ করে, অথবা স্ত্রীকে না জানিয়ে স্বামী অন্য মেয়ের সাথে প্রেমের আলাপ করে, এই দুই শ্রেণীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা যত দোয়া করুক না কেন আল্লাহ সুবহান ও তাআলা তাদের দোয়া কবুল করেন না, এই দুই শ্রেণীর। তো আমরা যারা পেশাদার এই ব্যভিচারিণী করছি, বিয়ের পর আমরা অন্য মেয়ের দিকে তাকাই, অন্য মেয়ের সাথে কথা বলি, তো তাদের দোয়া কিন্তু আল্লাহ সুবহান তাআলা কবুল করেন না। এবং যারা রিজিক বানিয়ে নিয়েছে চাঁদাবাজি করা, মানুষদের পকেট থেকে টাকা নিয়ে নেওয়া, যেটাকে অনেক নামে মানুষ বলে যে এটা হাদিয়া বা এটা চাঁদাবাজি নয়, এটা এটা হচ্ছে বকশিস, এক প্রকার বকশিস, ঠিক আছে। তো বকশিস তো এভাবে হয় না, এভাবে তো আপনি চাইতে পারেন না, আপনি নিয়মতান্ত্রিকভাবে ব্যবসার উদ্দেশ্যে নিতে পারেন যে আপনি একটা পণ্য দিচ্ছেন, পণ্যের মাধ্যমে লাভ করছেন। আবার মানুষে এমন দাম বাড়িয়ে দেয় পণ্যের, এটাও কিন্তু উচিত নয়। তো এভাবে আমরা যারা নিয়মিত এই ব্যভিচার এবং চাঁদাবাজি করছি, এসব থেকে আমরা যাতে নিজেকে হেফাজত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহান তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। আমরা তো বুঝি না যে আমাদের দোয়াগুলো কেন কবুল হচ্ছে না, আমরা দোয়া করতেই থাকি করতেই থাকি, অথচ আমাদের রিজিক, আমাদের ইনকাম হারাম, আমাদের ইনকাম হারাম, আর আমরা দোয়া করছি, তো কবুল তো হবে না ভাই। আগে হাদিস বুঝতে হবে, আগে আমল বুঝতে হবে, কোন জায়গায় কোন আমল করতে হয়। আপনি না বুঝে না জেনে আমল করবেন, হ্যাঁ হারামভাবে ইনকাম করে দোয়া করবেন, এটা তো কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মনে তাফিক দান করুক, আমিন।